আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে বেল্ট দিয়ে বন্ধুর হাতে বন্দুকখন একই শুরু হলো আমাদের সোনার বাংলাদেশে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও ভাইরাল টপিকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরকত এবং মেহেদি তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। গত পরশুদিন রাতে তারা দুজন একসাথে ব্রাজিলের খেলা দেখেছে। খেলা শেষে মেহেদি আর বরকত বাড়ি ফেরার সময় মেহেদি বরকতের কাছ থেকে একটি বেল্ট ধার হিসাবে নেয় এবং মেহেদি সেই বেল্টটি কয়েকদিন পরার পরে সেই বেল্টটি হারিয়ে ফেলে। খুনি বরকত বারবার করে মেহেদির কাছ থেকে বেল্টটি চাচ্ছিল। এরপরেই মৃত মেহেদি আসামি বরকতকে একটি বেলের বদলে দুইটি বেল কিনে দিয়েছিল, কিন্তু আসামি বরকত কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ তার ওই বেলটিই লাগবে। এইটা নিয়ে মেহেদি আর বরকতের মাঝে কয়েকদিন ধরে তুমুল ঝগড়া চলছে। এরপর তাদের দুজনের মাঝে তর্কাতর্কি হতে হতে বরকত মেহেদির পেটে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুতে দেয়। এরপর এলাকাবাসী মেহেদিকে ধরে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কর্তৃপক্ষ রশিদ হাসান। এই পর্যায়ে গত তিন চার দিন থেকে পাচ্ছি